হাই গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ, আজ সকালবেলা এত বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে আমার বাড়ির কি অবস্থা তোমরা সবাই দেখো। একটু বৃষ্টি হলে গাইজ আমার বাড়িতে এরকম জল ঢুকে যায়, আবার বৃষ্টি কমলে সেই জলটা আবার নেবেও যায়। কিন্তু যতক্ষণ জল না নামবে বাড়ির এই অবস্থাটাই থাকে। বৃষ্টি তো হলো, একটু শান্তি তো পেলাম, কিন্তু গাইজ বাড়ির আবার কাজ বেড়ে গেল। দেখুন এই জল, পুরো রাস্তার যত জল সব বাড়িতে এসে ঢুকে পড়ে, বাড়িটা পুরো নোংরা হয়ে যায় বৃষ্টিটা হলেই। কিন্তু কিছু করার নেই, বৃষ্টি হলেই আমাদের এই কাজটা একটু বেড়েই যায়। জল ঢুকে আর আমরা সেগুলো, আবার জল কমে গেলেই সেটা আমরা আবার ধুয়ে ফেলি। কিন্তু কী করবো, এটাই করতে হবে, কিছু করার নেই। যাই হোক, বৃষ্টিটা হলো, আমরা সবাই একটু শান্তি পেলাম। এত গরম পড়েছিল, টেকাই যাচ্ছিল না। চারিদিকটা দেখো বৃষ্টিতে। গাইজ, এই গাছটা আমি বুনেছি 4-5 বছর হয়ে গেল, অ্যালোভেরা গাছের মতো, কিন্তু এটা অ্যালোভেরা গাছ নয়। গাছটা আমি প্রতিদিনই জল দিই গাছটায়, কিন্তু গাছটা আরও বড় হতো, কিন্তু আমার মেয়ে সেই গাছটাকে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে গোড়াগুলো তুলে তুলে গাছটাকে নষ্ট করে দিয়েছে। তাও গাইজ গাছটা বড় হচ্ছে। ব্যাস, আজ এইটুকুই ছিল।